গাইস, আজকে আবারও খাচ্ছি ডিম সিদ্ধ ওই দিদির হাতের। এই দেখেন চমৎকার ডিম দেখা যাচ্ছে, এগুলা সব সিদ্ধ করছে। হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, দুইটা মিক্সার আছে। এগুলা খাবো আজকে, কলকাতা শহরে খাচ্ছি এই ডিম সিদ্ধ, চমৎকার, খাইতেই মজা। এখানে যারাই বিক্রি করছেন ডিম সিদ্ধ, তারা কিভাবে বিক্রি করছেন জানেন? আপনার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ওনারা বিক্রি করছেন। আমি দেখলাম ওনারা সিদ্ধ কইরা এগুলো ভাজা ফির বিক্রি করছেন ময় মশলা দিয়া, সুন্দর, খাইতেই মজা লাগে। আর আমার বাংলাদেশে শুধু সিদ্ধ ডিম আছে, এমনি তো বিক্রি করে না। আর এখানে অনেক কম দামে খাইতে পারছেন এই ডিম, মাত্র 10 টাকা খাইতে পারছেন পিস। আর বাংলাদেশেই এই ডিম পাওয়া যাচ্ছে 20 টাকা করে নিচ্ছে, 30 টাকা করে নিচ্ছে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। গাইস, কি বলবো আপনাদেরকে, আপনাদেরকে তো কিছুই বলার নাই। আমি এই মুহূর্তে কলকাতায় আছি, আপনাদেরকে বললাম এখানে যে যে জায়গায় আমি কলকাতায় ডিম খাইছি সব জায়গায় একইভাবে ডিম ভিতর দেখাইটা এগুলো ভাজে ভাজ্যা, তারপরে মশলা মাসলি দিয়ে মিক্সার করে এরপরে দেয় খাইতে, খাইতে মজাও লাগে। তো আজকে আবারও খাচ্ছি সেই কলকাতায় দিদি ভাজতেছেন চমৎকারভাবে। আমি তো ভিডিও করতেছি, আপনারা দেখেন ধৈর্য সহকারে। গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন ডিম অলরেডি কিন্তু ভাজতেছেন, আবার উপর দিয়ে কিন্তু পিএস মোড়ে যা কিছু লাগে সব কিছু দিচ্ছে। আইটিএমটা অনেক মজাদার হবে, আপনারা দেখতে থাকেন। আর এখানে ডিম আপনারা খুব কম দামে খাইতে পারবেন এই কলকাতায়। আমাদের বাংলাদেশে যেমন হাঁসের ডিম 20 টাকা করে, সেখানে এখানে 10 টাকা করে বিক্রি করছেন। গাইস, অলরেডি কিন্তু ভাজা শেষ, এখন তো দেখতে পাচ্ছেন আমরা যেখানে নাকি প্লেটে খাই, এখানে হচ্ছে পাতাতে কইরা দেয় খাইতে। এই ডিমগুলো এই পাতাটার ভিতরে ঢালবে, আপনারা দেখতে থাকেন পাতাগুলা এক করলো, এই যে ডিমগুলা ওটার ভিতরে ঢালবে, প্লেট তাগর নাই, একটা ওয়ান টাইম প্লেট তো দিতে পারতো, সেটাও নাই। এই তো দেখছেন
কিন্তু যাই হোক চমৎকার। আর এখানে অনেক কম দামি জিনিসে খাওয়া যাচ্ছে, কম টাকায় খাওয়া যাচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশ অনেক টাকার দামটা বেশি, কিছু খাইতে গেলে অনেক টাকা চায়, আর এখানে আপনারা কম টাকায় খাইতে পারবেন। এই ডিমগুলো আমি যে খাইতে নিচ্ছি এগুলো হচ্ছে মাত্র 100 টাকায় খাইতে পারতেছি, আর এতটি ডিম বাংলাদেশে নিত 150 থেকে 200 টাকা। দেখছেন অনেক চমৎকার দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।